আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক আহমেদ, আমি শান্তিনগরে থাকি। আমি একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম, আমি বর্তমানে অবসরপ্রাপ্ত। কিছুদিন যাবত হতে আমার চোখে ক্যাটারাক্ট বা সানি অপারেশন করার প্রয়োজন হয়ে পড়ছিল। আমি বিভিন্ন জায়গায় ডাক্তারকে দেখালে ডাক্তার বলছিল যে আপনার সানি অপারেশন করতে হবে। আমি এই ব্যাপারে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খোঁজাখুঁজি করি, কোথায় আমি সানিয়াটা ক্যাটারাক্টটা ভালো অপারেশন করতে পারবো। আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুঁজে আমি শুনতে পারলাম যে ঢাকা আই কেয়ার হসপিটালে উত্তরাতে প্রফেসর ডক্টর হারুনুর রশিদ উনি ভালো করে ক্যাটারাক্ট অপারেশন করতে পারেন। আমি ওনার সাথে কথা বললাম, ওনার সাথে দুই তিনটা সিটিং দিলাম। আমি দেখলাম হি ইজ ভেরি স্মার্ট গাই এবং টেকনোলজিক্যালি হি ইজ ভেরি স্মার্ট। আমি তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি অপারেশনটা ওনার এখানেই করবো। এই ব্যাপারে ওনার সাথে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করলাম। আমি প্রথমত আমার ডান চোখটা 2021 সালের 5ই ডিসেম্বর ক্যাটারাক্টটা অপারেশন করলাম। আমি দেখলাম এটি যে পেইনলেস অপারেশন, আমার সাথে 10-15 মিনিট সময় লাগলো। এখন এই সময়ের ভিতরেই সেই অপারেশনটা করলো এবং আর দুদিন হাফ অ্যান আওয়ারের ভিতরে আমি আবার আমার বাসায় চলে যেতে পারলাম। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমার দ্বিতীয় চোখটা অপারেশন করা প্রয়োজন, যেহেতু আমি ড্রাইভিং করি, সুতরাং আমি একটু লং সাইড ভিউ আমার দেখার প্রয়োজন হয়ে পড়ে। তো এই জন্য আমি আমার দ্বিতীয় চোখটা অপারেশন করার জন্য সেই প্রফেসর হারুনুর রশিদের কাছে আমি আবার অ্যাপ্রোচ করলাম। তিনি আমাকে আবার আশ্বাস করলেন এবং অল্প সময়ের ভিতরে একটা ডেট দিয়ে আমি আমার অপারেশনটা আমি করে ফেললাম। আমার দ্বিতীয় অপারেশনটা করার পর ভালোই দেখতে পাচ্ছি। আমি মনে করি যে অন্যরা যারা ক্যাটারাক্টে ভুগতে চাচ্ছেন বা ক্যাটারাক্ট আছে অপারেশন করতে পারেন, ইট ইজ এ পেনলেস অপারেশন। আর দুদিন যাবত ক্যাটারাক্টটা অপারেশন না করলে অনেক সময় চোখের ক্ষতি হতে পারে, তাই আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমি তাড়াতাড়ি আমার অপারেশন করে সেরে করলাম। ধন্যবাদ। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।